মাই ডে স্টুডেন্টস আজি একটা বিশেষ টপিক পড়বলে চেষ্টা করি টপিকটা বড় ইম্পর্টেন্ট তোমাকে জানা কিন্তু ইয়ার কারণ হিসাবে তোমাকে হয়তো না জানা আজের ক্লাস তোমাকে এটা জানিলেই সক্ষম হবা যামথিং অর এনিথিং টু দ্য পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এটু কেউ হয় যিকোনো রাখি যো পথ যো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তার ভ্যালুটি আমি এক বুলি গম পাঁও কিন্তু তার কারণ হিসাবে আমি হয়তো নজানো আজির ক্লাস আমি এই জানি চেষ্টা করি তোমালকে চা ধরে ল থ্রি পাওয়ার ফোর

27 এটা তোমালোকে জানা এইবার 3 পাওয়ার টু 3 ইনটু 3, 3 3 দুই বার দুইবার কি কী হব 3 থ্রি 3, 9 নাইন তিনি গুণ ন এইবার 3 পাওয়ার 1 এবার কি হব 3 হব তোমাকে দেখা পাইছা 3 পাওয়ার 4 হলে 81 হয় 3 পাওয়ার 3 হলে 27 হয় 3 পাওয়ার টু হলে নাইন হয় 3 পাওয়ার 1 হলে 3 হয় তোমালোকে চোৱা যে ইয়াত মই কমাই এককে অৰ্থাৎ পাৱাৰ অর্থাৎ পাওয়ার রিডিউস করা পাৱাৰ ফৰ থ্ৰী পাৱাৰ থ্ৰী অর্থাৎ পাৱাৰত এক কমিছে পাৱাৰ টু ইয়াতকৈ ইয়াতো এক কমিছে ওৱান ইয়াতকৈ ইয়াতো এক কমিছে এই পাৱাৰটো এক কমোৱাৰ পিছত তোমালোকে ৰেজাল্টত কি পরিবর্তন দেখা পালা আমি এইটো লক্ষ্য লাগিব তোমালোকে দেখিছা যে এইটী ওৱানক যদি আমি হৰণ হরণ তে তো সাতাইশন পাওয়া যায় অর্থাৎ পাৱাৰ এক কমোৱাৰ পিছত কি রেজাল্ট আমাৰ তিনিৰে হৰণ হৈ গৈছে প্ৰত্যেকটো ক্ষেত্ৰত তিনি গুণকে তিনি গুণ থ্ৰী টাইম ডিক্ৰিজ হৈ গৈছে এইটো লক্ষ্য কৰিবা এইবাৰ আমি ইয়াৰ পিছত ডিক্ৰিজিং অৰ্ডাৰত লিখিলে থ্ৰী পাৱাৰ কি লিখিম জিৰো লিখিম এই ফালৰ পৰা আমি পেটাৰ্ণটো ফল' কৰিম এইটো কাৰণে থ্ৰিৰে হৰণ কৰি আহিছো নহয় এবার ইয়ার রেজাল্ট যুক্ত আছে এই আগর রেজাল্টকিরে হরণ করলে পিছর পো গেছে আগের রেজাল্ট টিরে হরণ করলে পিছরটু পো গেছে আগররে হরণ করলে পিছৰটো পোৱা গেছে এতে এই তিনটক আমি এই আগর রেজাল্ট যেহেতু ইয়ার রেজাল্ট তো আমি তিনট কি হরণ কৰিম লে হরণ করি অর্থাৎ তিনরে তিনে হরণ করলে কি হব এক হয়ে যাব দেখি পাইছা তো এইটাই হল আমার পে টেকনিক ইয়ার পিছত গলো বাকি উত্তরবিল থাকি তোমালোকে দেখা পালা যে এই টাইপ ওয়ান টেস্ট এই টাইপ ওয়ান এই টাইপ ওয়ান মানে আৰু একটা সিস্টেমত বুঝাবলে চেষ্টা করি টাইপ টু হব এই তোমালে আশা করো বুঝি পাইছা এই তোমাকে নোট ডাউন করে ল এইবার আমি টাইপ টুত যা এবার টাইপ টু টাইপ টু কি হব আমি গম পাওঁ যে এ পাৱাৰ এম ইন্টু এ পাৱাৰ এন ইকাল টু কি ভূমিবিলাক সমান থাকিলে পাৱাৰবিলাক কি হয় পুরোনোর ক্ষেত্ৰত যোগ হয় এ পাৱাৰ এম প্লাছ এন এটা তোমালোকে জানা ক্লাছত পঢ়িছা আকৌ এ পাৱাৰ এম ডিভাইডেড বাই এ পাৱাৰ এন যদি হয় তেতিয়াহলে কি হয় ভূমিবিলাক একে থাকিলে হৰণৰ ক্ষেত্ৰত পাৱাৰটো মাইনাছ হয় এইটো আমি জানো কেতিয়াবা এনেকুৱা চিটুৱেশ্যন যদি এৰাইজ হৈ যায় আমাৰ তেতিয়া আমি কি এনেকুৱা ধৰি লোৱা এ পাৱাৰ এম ডিভাইডেড বাই এ পাৱাৰ এম তেতিয়া কি হব এইটোৰ লগত সংগতি ৰাখি আমি কি কৰিম এ পাৱাৰ এম মাইনাছ এম হবনে এইবাৰ আমি কি কৰিম এ পাৱাৰ এম বাই এ পাৱাৰ এম লিখিম এ পাৱাৰ এম মাইনাছ এম কি হব এ পাৱাৰ জিৰ এইটা যদি কাটি দিয়া যায় কি হবে এই কাটিলে 1 হবো দ্যাট মিনস এ পাওয়ার 0 তো এ পাওয়ার 0 ইকুয়াল টু ওয়ান টাইপ 2 তো আমি পালো তো এনেকে আমি পরীক্ষা করে চাব যে সামথিং অর এনিথিং টু দা পাওয়ার 0 ইকুয়ালস টু ওয়ান মরম স্বাশ্য আজিৰ ভিডিওত এইখান তোমালোকে যদি ভিডিওটো ভাল পাইছ তে লাইক কৰিবা শেয়ার কৰিবা আর মোৰ পেজটো ফলো কৰিবা ধন্যবাদ